আমরা জানি এই এপ্রিল মাসে ব্যাংকে 15 জমা দিতে হয় যাদের 60 বছরের উপরে, আর যাদের 60 বছরের নিচে তাদের 15G। এবার 15H আমরা কীভাবে ফিল আপ করবো তার একটা নমুনা দেখে নেব। এখানে সবথেকে এইদিকে লেখা আছে সেভিং অ্যাকাউন্ট নম্বর লিখতে হবে, কাস্টমার আইডি লিখতে হবে তার উপরে। এরপর আমাদের আছে 1 নম্বরে নেম অফ দ্য ডিক্লারেন্ট, এখানে আমাদের নাম লিখতে হবে। 2 নম্বরে হচ্ছে প্যান নম্বর, 3 নম্বরে ডেট অফ বার্থ, আমাদের জন্ম তারিখ লিখতে হবে। 4 নম্বরে প্রিভিয়াস ইয়ার ব্যাংকের ক্ষেত্রে কীভাবে ক্যালকুলেট করবো তার একটি হিসাব দেখে নেব। ব্যাংকের ফিনান্সিয়াল ইয়ার শুরু হয় 1 এপ্রিল টু 31 মার্চ, আর আমাদের এই বছরের ক্ষেত্রে তাহলে প্রিভিয়াস ইয়ার কী হবে, 2023-2024। হ্যাঁ, আর অ্যাসেসমেন্ট ইয়ার হয় তার 1 বছর পরে, সেটা হচ্ছে 2024-2025। তাহলে এখানে প্রিভিয়াস ইয়ার 2023-2024। এরপরে আমাদের ফ্ল্যাট নম্বর বা ব্লক নম্বর যেটা আছে লিখব, রোড নম্বর, রোডের নাম, এরিয়া, লোকালিটি, টাউন, আপনার নিজেদেরগুলো ফিল আপ করবেন নিজেদের মতো করে, পিন নম্বর, তারপরে ইমেল, টেলিফোন নম্বর। এরপরে 14 নম্বরে আসছে ওয়েদার অ্যাসেস টু ট্যাক্স, এখানে ট্যাক্স এর আওতায় নেই তাই নো। তারপরে এস্টিমেটেড ইনকাম ফর দিস ডিক্লারেশন ইজ মেড, এটা কীভাবে বের করব, আমাদের যে কটা সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটগুলো আমরা হিসাব করব ইন্টারেস্ট। এখানে একটা সার্টিফিকেট কীভাবে ইন্টারেস্টটা হিসাব করব তার একটি নমুনা দেখে নেব। হ্যাঁ, এফডি বা টিডির অ্যামাউন্ট ধরুন 1 লাখ, এরপর রেট অফ ইন্টারেস্ট এটা। তাহলে আমরা অ্যানুয়াল ইন্টারেস্ট কীভাবে বের করব, অ্যানুয়াল ইন্টারেস্ট বের করতে হবে মূলধনটাকে রেট অফ ইন্টারেস্ট দিয়ে গুণ করে তাকে 100 দিয়ে ভাগ। এইভাবে আমরা টোটাল অ্যানুয়াল ইন্টারেস্ট বের করতে পারবো, এবং সেই অ্যানুয়াল ইন্টারেস্ট অ্যামাউন্ট অফ ইনকাম এখানে বসাতে হবে সেইটা। এবার যে কটা আপনাদের সার্টিফিকেট আছে সেই কটার ইন্টারেস্ট এখানে পরপর লিখে অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট বের করে নিতে হবে, এবং সেই সবটার যোগফলটা এইখানে বসাতে হবে 15 নম্বরে। হ্যাঁ, আর এস্টিমেটেড ইনকামটা কী করে বের করব সেটা আমরা দেখে নেব। টোটাল এস্টিমেটেড ইনকাম এখানে স্যালারি থেকে আমরা যে টাকাটা পাই, ধরুন প্রতি মাসে কেউ 10,000 টাকা করে ইনকাম করে, তাহলে 12 মাসে হচ্ছে 1,20,000, এবং আদার্স যদি 10,000 টাকা পায় সেটাও ধরবো। আর এফডি বা টিডির অ্যামাউন্ট কত পাচ্ছি আমরা, এখান থেকে ইন্টারেস্ট যেটা পাচ্ছি সেটা হচ্ছে 6,500। তাহলে এই টোটাল যে যোগ করে যেটা হলো যে অ্যামাউন্টটা সেইটা হলো টোটাল এস্টিমেটেড ইনকাম। তাহলে 16 নম্বরে টোটাল এস্টিমেটেড ইনকাম আমরা বসিয়ে দিলাম। এবার ধরুন কেউ যদি, হ্যাঁ এইভাবে আমরা তো ফিল আপ করলাম, এবার টোটাল নম্বর অফ ফর্ম 15H এখানে যদি কেউ আরও ফিল আপ করে থাকেন তাহলে এখানে লিখতে হবে নম্বর, আর তার জন্য ইন্টারেস্ট কত দিয়েছেন সেখানে সেইটা এখানে লিখতে হবে। দুটো হলে সেই দুটো ইন্টারেস্ট যোগ করতে হবে। এরপরে ডিক্লারেশন ভেরিফিকেশান, এখানে নাম আই দিয়ে তার নামটা, আর এখানে প্রিভিয়াস ইয়ার এন্ডিং অন 31-3-2024, আর অ্যাসেসমেন্ট ইয়ার হচ্ছে 2024-2025, এখানে প্লেস মালদা, ডেট হচ্ছে 2023, আর এখানে কিন্তু আপনারা নিজেদের সই করতে হবে। ব্যাস।